আসসালামু আলাইকুম বন্ধুরা, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধা তালিকা বা প্রথম ধাপের কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, অর্থাৎ নিশ্চয়নের কার্যক্রম সম্পন্ন হয়েছে। তোমাদের মধ্যে অনেকেই প্রথম মেরিটে চান্স পেয়েছো, একটি বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্ট পেয়েছো, তারা অনেকেই নিশ্চয়ন করেছে এবং অনেক শিক্ষার্থী এমন রয়েছে যারা কিন্তু নিশ্চয়ন করেনি। এর পিছনে নানা কারণ রয়েছে। এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে প্রথম মেরিটের তুলনায় দ্বিতীয় মেরিটে কিন্তু আসন সংখ্যা বাড়বে এবং অনেক শিক্ষার্থী কম স্কোর নিয়েও কিন্তু চান্স পাবে এবং বেশি মেরিট পজিশন নিয়েও কিন্তু অনেকের সুযোগ আসবে। বন্ধুরা, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কারণটি হচ্ছে ঢাবি, রাবি, চবি বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুটেক্সের অধীনে কলেজগুলো, বুয়েট মেডিকেল, এই যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, অর্থাৎ টপ বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেখানে কিন্তু শিক্ষার্থীরা অলরেডি ভর্তি হয়ে গেছে। এ সকল শিক্ষার্থীরা কিন্তু গুচ্ছে পরীক্ষা দিয়েছিল সেফটির জন্য, তাই এ সকল শিক্ষার্থী কিন্তু সে সকল বিশ্ববিদ্যালয়ের তুলনায় গুচ্ছেতে তারা হয়তোবা ভালো পজিশন পায়নি বা সেখানে তারা বেটার মনে করছে না, তাই অনেকেই কিন্তু নিশ্চয়ন করছে না। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া আপনি এই বিষয়টি কিভাবে বললেন বা কেনই বা বললেন? বন্ধুরা, এই পর্যন্ত আমার কাছে যে তথ্যগুলো রয়েছে বিভিন্ন গ্রুপে শেয়ার করা হয়েছে, তোমরা অনেকে আমার কাছে শেয়ার করেছো, ইনবক্স করেছো, আবার কিছু নিউজও এসেছে, সকল তথ্যের উপর ভিত্তি করে বলছি বেশ আসন ফাঁকা রয়েছে। অর্থাৎ যে পরিমাণ শিক্ষার্থী প্রথম মেরিটে চান্স পেয়েছিল সবাই কিন্তু নিশ্চয়ন করেনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক আসনই ফাঁকা রয়েছে, তার মানে হচ্ছে এখানে কিন্তু পরবর্তী মেরিটগুলোতে অনেক শিক্ষার্থী কম স্কোর নিয়েও চান্স পাবে, তাদের সুযোগ আসবে। তার মানে তোমার কিন্তু এখানে একটি সুযোগ আসতে যাচ্ছে বেশি মেরিট পজিশন নিয়েও, তাই এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই। বন্ধুরা, গুচ্ছের প্রক্রিয়া শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা আবেদন করো। অনেকেই গালমন্দে করেছো, ভাইয়া এই অবস্থায় আবেদন করলে আমি চান্সই পাবো না, কম স্কোর নিয়ে কেন আমার টাকাগুলো আপনি নষ্ট করতে বলছেন, নানা ধরনের অভিযোগ করেছো, নানা ধরনের গালমন্দও করেছো অনেকে। কিন্তু এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যারা আবেদন করনি তারা নিশ্চয়ই কিছু তো মিস করেছো। আবেদন করলে তোমার একটি সম্ভাবনা তো ছিল, আর যারা আবেদন করেনি তাদের কোনো সম্ভাবনাই নাই। আমার কাছে বেশ কিছু তথ্য এসেছে, সর্বশেষ যে তথ্যগুলো আমার কাছে এসেছে, এর মধ্যে নিউজের থেকেও কিছু তথ্য নিয়েছি, কিছু গ্রুপ থেকেও তথ্য এসেছে, সব কিছু নিয়ে আমরা সর্বশেষ যে আপডেটটি এসেছে সেটা জেনে নিই বা এক নজর দেখে নিই, তাহলে বিষয়টা আরও ক্লিয়ারভাবে তুমি বুঝতে পারবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ প্রথম মেরিট পর্যন্ত যত আসন ফাঁকা রয়েছে এই জন্য জরুরি, কত আসন ফাঁকা থাকা এই অ্যামাউন্টটা বা এই সংখ্যাটা যদি তুমি জানতে পারো তাহলে তুমি বুঝতে পারবে দ্বিতীয় মেরিট বা তৃতীয় মেরিটে তোমার কতটুকু সম্ভাবনা সৃষ্টি হতে পারে। আর বন্ধুরা, তথ্যগুলো আনঅফিসিয়াল, তথ্যগুলো শুধু ধারণার জন্য নিবে, অবশ্যই নানা কারণে এটা পরিবর্তনশীল, অবশ্যই তুমি এই বিষয়টা কনসিডার করবে। আসা তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে এই ছকটির মধ্যে প্রথমেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা কথা বলবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ বি সি ইউনিটের তথ্যটি পাওয়া যায়নি, তবে মোট আসন ছিল 2765, এর বিপরীতে ভর্তি হয়েছে 1862, আসন ফাঁকা রয়েছে সবচেয়ে বেশি, 903 আসন ফাঁকা রয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তোমরা দেখতে পাচ্ছ এ বি সি ইউনিটের আসন কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছে এবং কত আসন ফাঁকা রয়েছে, মোট মাঠ 1030 আসনের বিপরীতে ভর্তি হয়েছেন 617 জন শিক্ষার্থী, এখনও 413 আসন ফাঁকা রয়েছে। ইসলামিক বিশ্ববিদ্যালয়ে তোমরা দেখতে পাচ্ছ ইউনিট ভিত্তিক তথ্যগুলো, মোট আসন এখানে রয়েছে 2050, ভর্তি হয়েছে 1443 জন, ফাঁকা রয়েছে 660 আসন। বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট অনুযায়ী তোমরা তথ্যগুলো দেখতে পাচ্ছ, মোট এখানে 1520 আসন রয়েছে, এখানে ভর্তি হয়েছে 991 জন, আসন ফাঁকা রয়েছে 529। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর তোমরা দেখতে পাচ্ছ ইউনিট অনুযায়ী তথ্যগুলো, মোট আসন এখানে রয়েছে 1395, ভর্তি হয়েছেন 941 জন শিক্ষার্থী এবং আসন ফাঁকা রয়েছে 454। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ইউনিট অনুযায়ী তথ্যটি পাওয়া যায়নি, মোট আসন রয়েছে 1080, ভর্তি হয়েছেন 653 জন শিক্ষার্থী, এখনও 427 আসন ফাঁকা রয়েছে। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এখানে ইউনিট অনুযায়ী তথ্যটি পাওয়া যায়নি, তবে মোট 120 আসনের বিপরীতে 108 আসন কিন্তু ফিল আপ হয়ে গেছে, মাত্র 12 আসন ফাঁকা রয়েছে। তার মানে এখানে একটু কম সুযোগ রয়েছে দ্বিতীয় মেরিট বা তৃতীয় মেরিটে, কারণ ম্যাক্সিমাম আসনই ফিল আপ হয়ে গেছে। সাস্ট তোমরা দেখতে পাচ্ছ ইউনিট অনুযায়ী তথ্যগুলো এবং মোট 1566 আসনের বিপরীতে 1024 আসন কিন্তু ফিল আপ হয়ে গেছে, 542 আসন ফাঁকা রয়েছে। হাজি দানেশে তোমরা দেখতে পাচ্ছ 1397 আসনের বিপরীতে 1130 আসন ফিল আপ হয়ে গেছে, এখন ফাঁকা রয়েছে 267। মালানা ভাষানীতে তোমরা দেখতে পাচ্ছ মোট আসন রয়েছে 845, পূরণ হয়েছে 580 এবং ফাঁকা রয়েছে 265।
সর্বশেষ আমি যে তথ্যটি পেয়েছি এটা হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মোট আসন হয়েছে 1420, ফিল আপ হয়েছে 1186, আসন ফাঁকা রয়েছে 234। এখানে 11টি বিশ্ববিদ্যালয়ের তথ্য রয়েছে, আরও কিন্তু প্রায় 11-12টি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই তথ্যটি আসেনি। আপডেট পাওয়া মাত্র অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। তবে এই সিনারিও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অনেক আসন ফাঁকা রয়েছে, তার মানে দ্বিতীয় মেয়েটি অনেক সুযোগ আসতে যাচ্ছে, তাই হতাশ হওয়ার কোনো কারণই দেখছি না। এখন আমি জানি তোমরা প্রশ্ন করতে পারো, ভাইয়া তাহলে দ্বিতীয় মেরিটে কাদের সুযোগ আসতে পারে? বন্ধুরা, প্রথম মেরিটে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে, বিভিন্ন তথ্য তোমরাও আমার সাথে শেয়ার করেছো, সেই অনুযায়ী দেখেছি প্রায় 20,000 পর্যন্ত মেরিট লিস্ট পর্যন্ত গেছে এবং 46-47 মতো কাট অফ মার্ক ছিল। এখন অনেকেই বলতে পারো, ভাই আমি তো এর চেয়ে বেশি মার্কস পেয়েছি, ভালো মেরিট পজিশন ছিল, কিন্তু আমি তো চান্স পেলাম না। এর পিছনে অনেক কারণ রয়েছে, হয়তোবা তুমি যে বিশ্ববিদ্যালয়গুলো চয়েস করেছো সেখানে এত পর্যন্ত মেরিট যায়নি, তুমি কিভাবে সাবজেক্ট চয়েস দিয়েছো, কি পরিমাণ শিক্ষার্থী সেখানে আবেদন করেছে, সব মিলিয়ে কিন্তু তোমার মেরিট পজিশনটা নির্ভর করছে। এটা ছিল এ ইউনিটের তথ্য। বি ইউনিটে 8,000 পর্যন্ত সিরিয়াল গেছে এবং সি ইউনিটে 6,000 পর্যন্ত সিরিয়াল গেছে, তার মানে এরপরে যাদের সিরিয়াল রয়েছে তাদের নিশ্চয়ই সম্ভাবনা রয়েছে। এই ছিল মোটামুটি কথাবার্তা। এখন আমি জানি অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া দ্বিতীয় মেরিট লিস্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে? এর আগের একটি ভিডিওতে আপনি বলেছিলেন যে 28 তারিখের দিকে প্রকাশিত হবে, তাহলে মূল তারিখটি কবে? বন্ধুরা, সর্বশেষ যে সংবাদ মাধ্যমে যে তথ্যটি এসেছে সেই তথ্য অনুযায়ী আগামী 1 আগস্টে দ্বিতীয় মেরিটের রেজাল্ট এবং প্রথম মেরিটের মাইগ্রেশনের রেজাল্টও এখানে প্রকাশিত হবে। অর্থাৎ প্রথম মেরিটে যারা নিশ্চয়ন করেছে তাদের যদি সাবজেক্ট পরিবর্তন হয় সেটাও প্রকাশিত হবে, আর দ্বিতীয় মেরিটে যারা প্রথমবারের মতো চান্স পেয়েছে তারাও কিন্তু এখানে তাদের রেজাল্টটি দেখতে পাবে। 1 তারিখেই মূলত রেজাল্টটি পাবলিশ হতে যাচ্ছে, অর্থাৎ 1 আগস্ট। 1 আগস্টের রেজাল্ট পাবলিশ হওয়ার পর 4 আগস্ট পর্যন্ত নিশ্চয়নের কার্যক্রম চলবে, 5 আগস্ট পর্যন্ত পেপার জমা দিতে হতে পারে। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।